আই ক্লিনিকে শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় খোদ কম্পাউন্ডার, এমনই অভিযোগে চাঞ্চল্য এন্টালির আনন্দপালিত এলাকায়। অভিযোগকারী তরুণীর দাবি, মঙ্গলবার স্থানীয় একটি আই ক্লিনিকে চোখ দেখাতে যান তিনি। অভিযোগ, ডাক্তার দেখানো হয়ে গেলে কম্পাউন্ডার শেখ ইরফান তাকে বলেন চশমার ফ্রেমের মাপ নিতে হবে, এই বলে পাশের একটি ঘরে তাকে বসিয়ে রাখা হয়। সবাই চলে গেলে সেখানেই ওই কম্পাউন্ডার দরজা বন্ধ করে তার শ্লীলতা হানি করে বলে অভিযোগ। বাবা ডাক্তারের কাছে নিয়ে যেতে 11:30 সময় ডাক্তারখানা বন্ধ ছিল, বাবা নিয়ে গেছিলো, বাবা বসিয়ে দিয়ে তো বললো কি দাঁড়িয়ে আছে বাইরে, তো বললো কি দেরি হবে তুই চলে যাও। বলার পরে তখন বলছি কি ডাক্তারবাবু দেখে ডাক্তারবাবু চলে গেছে, তো ছেলেটা ভিতরে বসেছিলো, তোমার নেক্সট কোনটা পছন্দ তুমি দাও নাও। তো নাতনি দেখে চোখের এটা খুলতে গেছে, তো দরজাটা লক করে দিয়েছে, লক করে দেওয়ার বলছে তুমি সব দোস্তি কাটতে হাত ভাড়া দূর করছে, তখন আমার নাতনি চিল্লাচ্ছে ভিতরে আওয়াজ পাচ্ছে না কো, কোনো রকম খুলে বেরিয়ে আসছে, তখন বাড়ি দাঁড়িয়ে আমাকে না বলে বাড়ি গেছে, বাড়িতে গিয়ে পিসিকে বলছে, পিসি তখন এই ব্যাপার আমার মেয়ে মাথা গরম হয়ে বেরিয়েছে, পাড়ার মধ্যে সে বেরিয়েছে, বেরিয়ে আমরা চটি চটি মেরেছি, আমি মেয়েটাকে ছেলেটাকে চিনতে পারবি বলে হ্যাঁ চিনতে পারবো। চেক আপ করানে কে লিয়ে গিয়ে থে ও বাহার সে গেট অন্দর সে গেট লক কর দিয়া থা, ডাক্তার নিকল গিয়া থা, ও জবরদস্তি মেরে সাথ হাথ টানা 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 কে উসকো ধাক্কা দেনে কোশিশ করো, ধাক্কা সে হাট রহে থা, ফির মেরে পর ঝপট আ রহা থা, ফির উস মৌকা কা দেখ কে হম লক জব খোল কে নিকলে না, মেরে পিছে 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 আ রহা থা, হম স্লিপ উলিপ কুছ ঠিক সে নেই লিয়ে, হম জলদি জলদি ঘর ভাগ আয়ে, হম কিসি কো রাস্তে মে কুছ নেই বলে, হম ডর কে ভাগ আয়ে, তো মেরে বুয়া আ রহি থি, তো মে আপনে বুয়া কো সব বাত সব खोल के कह रहा था, वो कह रहा था, वो कह रहा था कि हम तुमसे बहुत प्यार करते हैं, तुम शादी का ही किया, हम तुमको बहुत पसंद करते हैं, तुमको बहुत खुश रखेंगे, तुम अपना हस्बैंड को छोड़ दो। ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজিত জনতা আই ক্লিনিকের উপর চড়াও হয়ে ভাঙচুর চালায়। তরুণী এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কম্পাউন্ডারকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ। হিন্দোল দের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।